আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে আপনার ইমো কন্ট্যাক্ট লিস্ট থেকে চিরতরে যে কারো অ্যাকাউন্ট ডিলিট করে দিবেন কিভাবে। আপনার ইমো কন্ট্যাক্ট লিস্টে অনেকেই আননোন ফ্রেন্ড অ্যাড হয়েছেন, গ্রুপ থেকে, মাই প্ল্যানেট থেকে, এক্সপ্লোর বা কন্ট্যাক্টের মাধ্যমে, আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাড হয়েছেন। তো তাদেরকে আমরা কিভাবে আনফ্রেন্ড করে দিব, ব্লক করলে আপনি আবার আনব্লক করলে আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যায়, আপনার কন্ট্যাক্ট লিস্টে অটোমেটিক যোগ হয়ে যায়। তো এখন আমি দেখাবো, আপনারা প্রথমে ইমো সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর যাকে আপনি রিমুভ করতে যাচ্ছেন তার প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এখানে, হাসিবুর রহমান আকাশের যে আইডিটি, আমি আবারও ব্যাকে আসলাম। আমি আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি, এখানে চলে আসবেন। আসার পর উপরে ডান কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছেন, উপরে ডান কর্নারে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করলে ভিউ প্রোফাইল যে অপশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ভিউ প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমি ভিউ প্রোফাইল অপশনটাতে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাংশন রয়েছে, এখানে ডিলিট কন্ট্যাক্ট। তো আমি ডিলিট কন্ট্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি ট্যাব চলে এসেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস কন্ট্যাক্ট, এখানে আপনি ইয়েসে ক্লিক করবেন। এখানে ইয়েসে ক্লিক করার পর তারপর দেখুন আমি ইয়েসে ক্লিক করেছি, তারপর লেখা আসছে হাসিবুর রহমান আকাশ হ্যাজ বিন ডিলেটেড, অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু কন্ট্যাক্ট, তারপর এখানে ব্লক এবং অ্যাড দুই অপশন, দুইটা অপশন এখানে শো করেছে। তো আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই, এখানে ব্লক এবং অ্যাড দুটি অপশন এখানে চলে এসেছে। তো আমি এখন দেখব আমার কন্ট্যাক্ট লিস্টে তিনি আছেন কি না, তো তাকে কিন্তু এখানে আর দেখা যাচ্ছে না। তো এবার আমি আপনাদেরকে তাকে খুঁজে আমি দেখাবো আসলে সে আমার অ্যাকাউন্ট থেকে পুরোপুরি রিমুভ হয়েছে কি না। তো এখানে আকাশ দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনি যখন ইমো নতুন কোনো আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে চান যে কোনো লোককে, তখন আপনি এখানে কিন্তু দেখতে পান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, এই অপশনটা দেখতে পান। তো এখন দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু আমার এখানে থেকে রিমুভ হয়ে গিয়েছিলো, আমি আবার ক্লিক করলাম, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশনটা, তো আবারও কিন্তু এখানে ডিলিট অপশনটা চলে এসেছে। তো আপনারা ব্লক ছাড়াই আপনার এভাবেই কন্ট্যাক্ট ডিলিট করে দিলে সে আপনার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এখানে তার সাথে আমি যে চ্যাট করেছিলাম তার কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। এখানে আপনি যাকে রিমুভ করে দিয়েছেন তাকে যদি আপনি আবার পুনরায় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন তাহলে তার সাথে এরকমভাবে অ্যাকসেপ্ট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে আবারও আমি আপনাদেরকে একটু দেখাই, মাই প্ল্যানেট বা এক্সপ্লোর বিভিন্ন জায়গা থেকে আপনি যদি কারোর সাথে অ্যাড হয়ে যান তাহলে এভাবে আপনি রিমুভ করে দিতে পারবেন। তো এরকম আরও ভিডিও পেতে আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।